হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আজকে রেসিপি দই কাতল। আমি এখানে 250 গ্রামের মতো কাতল মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। দই কাতল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মশলা, কিছু পেঁয়াজ, সামান্য আদা, সামান্য রসুন, ছোট ছোট দুটো টমেটোর কুচি, কিছু কাঁচা লঙ্কা। এগুলোকে এবার আমি মিক্সারে পেস্ট করে নিব। মিক্সিতে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিব সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর সামান্য জল দিয়ে আমি মশলা পেস্ট করে নিব। এখানে আমার মশলা রেডি হয়ে গেছে। এখানে সব মশলা মিক্সারে পেস্ট করে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে ছেড়ে দিব। এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে লাল লাল করে ভেজে নিব। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর মাছগুলোকে এক এক করে তুলে নিব। আমার সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার এক এক করে সম্পূর্ণ মাছ তুলে নিব। ওই একই তেলে অর সামান্য তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিব দুটো তেজপাতা, সামান্য জিরে। জিরে তেজপাতা লাল হয়ে গেছে। এবার পেস্ট করা মশলা তেলে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালো করে তেলে কষতে থাকব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে কষতে থাকবো। এখানে নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো দই। এখান থেকে কিছুটা দই এখন আমি কড়াইয়ে দিয়ে দিব। 2 চামচের মতো দই দিয়ে দিচ্ছি। বাস, এবার দই দিয়ে আরো কিছুক্ষণের জন্য মশলা কষিয়ে নিব। এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আমার মশলা রেডি হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব পরিমাণ মতো জল। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার জল ফুটে এলে এতে দিয়ে দিব মাছগুলো। কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ঝোল ফুটে গেছে। এবার মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণের জন্য ঝোল জাল করে নেব।
এবার ওতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আমার দই কাতল রেডি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। দই কাতল রেডি, এবার প্লেটে নামিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য এখানে আমার দই কাতল রেডি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, আর আমার চ্যানেল যদি আপনারা প্রথমবার হন সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।